ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মাধ্যমিক এবি টি টেস্ট পেপার দু হাজার একুশের থেকে বাংলার একটি সেটের প্রশ্ন ও উত্তর নিয়ে আমি আলোচনা করছি বা আলোচনা করব। এখানে আমি আলোচনা করব এমসিকিউ প্রশ্নের উত্তর এবং বাংলা ব্যাকরণের উত্তরগুলো নিয়ে যেগুলো আমি উদাহরণ ও ব্যাখ্যা দিয়ে একবার নির্ভুল উত্তর সহ আলোচনা করতে চলেছি যে প্রশ্নগুলোর তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে একেবারে নির্ভুল উত্তর ও উত্তর সহ এর প্রশ্ন এবং ব্যাখ্যা বিশ্লেষণ ও উদাহরণ সহ বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করেছি তাহলে ঝটপট দেখে নেওয়া যাক উত্তরগুলো হাতে এক সংখ্যা হাতে এক সংখ্যা উত্তর হবে খ সন্ধ্যা তারা দুই নম্বর প্রশ্ন জগদীশবাবু ধনী মানুষ বটেন কিন্তু বেশ উত্তর গ কৃপন মানুষ তিন নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্র নিজের সম্পর্কে বলেছিল কী বলেছিল সে ধর্মভীরু চার নম্বর প্রশ্ন অসুখী একজন কবিতাটির অনুবাদক হলেন উত্তর গ নবারণ ভট্টাচার্য পাঁচ নম্বর প্রশ্ন আমাদের ডান পাশে উত্তর ক ধস ছয় নম্বর প্রশ্ন রবির বন্নি জ্বালা উত্তর হবে গ দ্বাদশ রবির সাত নম্বর প্রশ্ন চিনারা অবশ্য চিরকালে লিখে আসছে উত্তর হবে তুলিতে আট নম্বর প্রশ্ন সোনা দোয়াত কলম ছিল উত্তর হবে ঘ শুভ ঠাকুরের কাছে তারপর দেখে নাও নয় নম্বর প্রশ্ন উনিশ শতকে বারো আনায় লেখানো যেত উত্তর ক বত্রিশ হাজার অক্ষর দশ নম্বর প্রশ্ন অপ্রাণীবাচক কর্মটিকে বলা হয় উত্তর হবে ক মুখ্য কর্ম এগারো নম্বর প্রশ্ন রাজাই রাজাই যুদ্ধ নিম্নরেখ পদ হল উত্তর হবে গ ব্যতিহার কর্তা বারো নম্বর প্রশ্ন দ্বিগু শব্দের সাধারণ অর্থ হল উত্তর হবে গ দুই গরুর সমষ্টি তেরো নম্বর প্রশ্ন অনুসর্গ যে জাতীয় পদ উত্তর হবে ক অব্যয় জাতীয় চোদ্দ নম্বর প্রশ্ন অসমাপিকা ক্রিয়ার কর্তাটি হল উত্তর খ নিরপেক্ষ কর্তা পাঁচ পনেরো নম্বর প্রশ্ন বিভক্তির কাজ হল উত্তর হবে ঘ শব্দকে পদে পরিণত করা শব্দকে পদে পরিণত করা বিভক্তির কাজ হল শব্দকে পদে পরিণত করা এরপর আসি ষোলো নম্বর প্রশ্ন সমাজ শব্দের অর্থ কী উত্তর খ সংক্ষিপ্ত সতেরো নম্বর প্রশ্ন অকারক কত প্রকার উত্তর খ দুই প্রকার অকারক দুই প্রকার এবার আসি দেখো বাংলা ব্যাকরণ থেকে যে দশটি প্রশ্ন থাকে সেই দশটি প্রশ্নের ভিতর আটটি প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু একেবারে ম্যান্ডাটরি এই দশটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিতেই মানে এই দশটা প্রশ্নের ভিতর কিন্তু আটটি প্রশ্নের উত্তর তোমাদের দিতেই হবে আর এই আটটি প্রশ্ন থেকে তোমরা আট মার্ক পেয়ে যেতে পারো একেবারে সহজেই তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কী আছে শূন্য বিভক্তি কী তাহলে শূন্য বিভক্তি কী তাহলে আমরা ঝটপট দেখে নেব দেখো যে বিভক্তি পদের সঙ্গে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে তাহলে আবার বলছি যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে তাহলে প্রথম প্রশ্ন শূন্য বিভক্তি কি আবার বলি যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে দেখো এখানে উদাহরণ দিয়েছি বন যোগ অ সমান সমান বন দুই নম্বর প্রশ্ন দেখে নাম অনুসর্গ ও বিভক্তির মধ্যেকার একটি পার্থক্য লেখো অনুসর্গ ও বিভক্তির মধ্যেকার একটি পার্থক্য এবার বলি দেখো অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে আর বিভক্তি শব্দের পরে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে আবার বলছি অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে আর বিভক্তি শব্দের পরে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক সমধাতুজ কর্মের উদাহরণ দাও সমধাতুজ কর্মের উদাহরণ সমধাতুজ কর্মের উদাহরণ হলো দেখো শুনে নাও ছেলেটি দারুণ খেলা খেললো ছেলেটি দারুণ খেলা খেলল দেখো এখানে খেলা এবং খেলল খেললো হচ্ছে তোমার ক্রিয়াপদ আর দেখো খেলা হচ্ছে তোমার কর্ম তাহলে এই কর্ম এবং ক্রিয়াপদ কিন্তু একই ধাতু অর্থাৎ খেল ধাতু থেকে উৎপন্ন হয়েছে তাই এটা হলো সমধাতুজ কর্ম এটা সমধাতুজ কর্মের উদাহরণ আবার বলি ছেলেটি দারুণ খেলা খেললো তাহলে খেলার তলায় তোমরা দাগ দিয়ে দেবে এবার চার নম্বর প্রশ্ন গৌরাঙ্গ ব্যাসবাক্য সমাসের নাম লেখো গৌরাঙ্গ কি বলবে তোমরা দেখো লিখবে গৌরাঙ্গ সমান সমান গৌর অঙ্গ যার গৌর অঙ্গ যার দিয়ে সেমিকোলন দিয়ে বা ব্র্যাকেটের মধ্যে তোমরা লিখে দেবে সমান সমানাধিকরণ বহুব্রীহী সমাস। সমানাধিকরণ বহুব্রীহী সমাস এবার আসি পাঁচ নম্বর প্রশ্ন তুমি এলে প্রকাশ যাবে তুমি এলে প্রকাশ যাবে নিম্নরেখ পদটি কী ধরনের কর্তা এটি নিরপেক্ষ কর্তা উত্তর হবে নিরপেক্ষ কর্তা তুমি হলো নিরপেক্ষ কর্তা তুমি এলে প্রকাশ যাবে তুমি হচ্ছে নিরপেক্ষ কর্তা এবার দেখে নাও ছয় নম্বর প্রশ্নে কি আছে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না কোন সমাসে উত্তর হবে উপমিত কর্মধারায় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না কোন সমাসে উত্তর হবে উপমিত কর্মধারায় সমাসে সাত নম্বর প্রশ্ন পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে দেখো এটার উত্তর তোমার তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় আবার কর্মধারায় সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে তৎপুরুষ সমাস কর্মধারায় সমাস লিখে দেবে তোমরা আট নম্বর প্রশ্ন বৃথা গঞ্জ দশাননে আট নম্বর প্রশ্ন দেখে নাও বৃথা গঞ্জ দশাননে তাহলে দশাননের তলায় দাগ আছে কোন কারণ কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয় কি কর্মকারক তাহলে এখানে বলছে বৃথাগঞ্জ দশাননে কাকে দশাননে তাহলে এটা হবে কর্মকারক উদাহরণ দেওয়া রয়েছে বৃষা বৃথাগঞ্জ দশাননে দশাননের তলায় দাগ রয়েছে দশানন হচ্ছে তোমার কর্মকারকের উদাহরণ দশাননে এটা কর্মকারকে এ বিভক্তি তাহলে দশাননে কি হচ্ছে তোমার দশানন হচ্ছে কর্মকারকে এই বিভক্তি কাকে দশানো নেয় কর্মকারকে এ বিভক্তি এবার নয় নম্বর প্রশ্ন দেখে নাও প্রযোজক কর্তার উদাহরণ দাও আমরা জানি প্রযোজককর্তা কাকে বলে আগে শুনে নিই যে কর্তা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় যে কর্তা অন্যকে দিয়ে কাজ করে করিয়ে নেয় তাকে কি বলা হয় প্রযোজক কর্তা যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজক কর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখায় মা শিশুকে চাঁদ দেখায় মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা তাহলে এখানে তোমরা তোমরা কি করবে মা শিশুকে চাঁদ দেখায় মা শব্দটির নিচে দাগ দিয়ে দেবে এই মা হলো প্রযোজক কর্তা এরপর দশ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখে নাও দশ নম্বর প্রশ্ন কি বলেছে যে সম্বন্ধপদ কি সম্বন্ধ পদ কী তাহলে দেখো যে পদের সঙ্গে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্বন্ধ থাকে না তাকে সম্বন্ধ সম্বন্ধপদ বলে আবার বলছি যে পদের সঙ্গে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সরাসরি সম্বন্ধ থাকে না সরাসরি সম্বন্ধ থাকে না তাকে সম্বন্ধ পদ বলে বন্ধুরা তাহলে তোমরা ব্যাকরণের উত্তরগুলো পেয়ে গেলে আমি এমসিকিউ এর উত্তর যেমন করে দিয়েছি ঠিক তেমনি ব্যাকরণের উদাহরণগুলোও কিন্তু ব্যাখ্যা ও বিশ্লেষণসহ করে দিয়েছি এরকম আরও আরও সমস্ত বিষয়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও